বুড়ো দাদা বিয়ে করল তিন কন্যার দান, এক কন্যায় নাওয়া বাড়া এক কন্যায় খান, এক কন্যায় না খেয়ে বাপের বাড়ি যান। হাট্টি মাটিম টিম টিম তারা মাটে পাড়ের ডিম, আড্ডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক দুল বাজে। শিক্ষা করে যা, একটা হইলো আল্লাহর নামের শিক্ষা আর একটা খান নামের শিক্ষা, ফকুয়া শয়তানের নামের শিক্ষা। একটা হইলো আল্লাহর নামের শিক্ষা আর একটা, এক শিক্ষায় মানুষকে সফল জীবন দান করে আর এক শিক্ষায় মানুষকে বিফল জীবন দান করে। এক শিক্ষায় মানুষকে মানুষের মতন মানুষ বানায়, এক শিক্ষায় মানুষকে আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠত্ব স্থান বহাইয়া দে, আর আরেক শিক্ষায় মানুষকে জানোয়ার চেয়েও আরো নিকৃষ্ট বানায়। মানবানি না মানলে আমি বাংলিয়া বুঝাই চলবো বিষয়টা। আমরা দেশের বর্তমান বাংলাদেশের সোনার বাংলাদেশের পাঠ্য পুস্তক হলো কিছু লেখা পড়া আছে, ইটা লেখা পড়া উনলে আপনার বাচ্চাই গো মানুষ হইব না কি তো হইব আপনারা গেছে আমি বিচার দিব। তো আমি কইছি না যে স্কুলে শিক্ষা শয়তানি শিক্ষা, এইখানে আমি কোনোদিন কইতাম না। ইংলিশ শিক্ষা করা শয়তানি শিক্ষা দিন এইখানে কইতাম না। তবে শিক্ষার মাঝে কিছু কথাবার্তা কিছু লেখা পড়া আছে যেগুলা পড়লে আপনার বাচ্চা মানুষ হইতো না এগুলো জানোয়ার হইল। যেমন আমরা দেশের কবিতার বইতে আছে নি লেখা, আড্ডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক দুল বাজে। মাত্রই ভাব নাই নাম মিশা মাতে কইতে হয় ভাই জোয়ান ভাই এনে তো দূরে মাত্র ইলা বই কবিতা আছে নি না আব্দুল্লাহ দেবা নাইয়া কইছি, আড্ডুম বাগডুম গুড়াডুম হকা গুড়াডুম ও গুড়ার ডিম কোনটা আমার ওখানটা কই দিত। আমার জানা মতো গুড়ায় কোনোদিন ডিম পারে না, কোনো মুরব্বী কত গুড়া ডিম পারেন না বাচ্চাদের। আল্লাহ তাই জুড়ে মাথা মুসলমান কর গুড়ায় ডিম দে না বাচ্চাদের, গুড়ার ডিম সাজাই তো যেন আমার গুড়া আমার ভুলিয়ে দেন গুড়া দি ডিম সাজাই তো ইগে তো মূলতে ডিম দেও না শুনা ভাই না আসিয়া উড়াই না বা হাসা করে কই গে ডিম দে না বাচ্চাদের সব গুনার মা যে মিশা মারতে পারে দুনিয়ার সব গুনা করতে পারে। মা বুঝাইতে পারছি রে ও যে আমার বাচ্চারে ইকাইল গুড়ার ডিম সাজে ডুল বাজানি যে আমার মুসলমানের ধর্মর খাম না অন্য ধর্মালম্বী ভাই বই নকলর খাম আমি মুসলমান হিসাবে আমার লাগে ডুল বাজানি হালাল না হারাম, আর তুমি হালাল না হারাম হালাল না হারাম ডুল বাজানি যাইজ না না যাইজ। তাইলে আমার বাচ্চা যেন আজকে বই পড়লো ডাক ডুল বাজে বাজা ওজন বাজাই তো ইকে আমার বাচ্চারে মানুষ বানাইব না জানোয়ার বানাইব মাত্রাই বাবা সাহ বকল ইকে আমার মানুষ বানাইব না জানোয়ার বানাইব। ওই শেষ নি কবিতা আজ কতটি কইমু কবিতা এবার দরটা লোক হাট্টি মাটিম টিম টিম তারা মাটে পাড়ের ডিম, ও হাট্টি মাটিম টিম টিমি জানোয়ারটা কিলা মুরগ লাগান না আসল লাগান না ছাগল লাগান না গরু লাগান শোনা ভাই এর মুখেও জানা তাহলে মরে ওখান থাকুন। হাট্টি মাটিম টিম টিমি গু কি জাত জানোয়ার আপনারা জানা তাহলে কক আমার জানা নাই যাব দয়া করে মাতুন না কেন উদে গে কবিতা লেখছে ওগুরে দিকে ইল্লাম মনে যদি ভাইতাম এলে ওগুটা কি জাত জানোয়ার রে ভাই হোসাইন হাট্টি মাটিম
টিম টিম তারা মাঠে পারে ডিম আছে তার দুটি খাড়া নাকি তা কইছে আল্লাহ খাড়া দুটি শিং আচ্ছা আমার ওখানটা খুব কা হাতি মাটিম টিম টিম ইগুন কি জাত প্রাণী আমার জানা মতো ইলা কোনো প্রাণী জমিন নাই আপনারা কিচ্ছু মাতুন না আপনারা জানা মতো কোনো প্রাণী আসেনি আরে ভাই সে ইয়া হালাত গাও তো আইছিল আরে ভাই টুকাইয়া খালি বাংলাদেশের দিদি আমরা তাই মর আল্লাহ মরে বিদেশ বহুত চিড়িয়াখানা তারা গাইছে দুবাই বহুত বড় চিড়িয়াখানা সারা সিলেটর মনে করে অর্ধে কই গেছিল যেখানে হন চুকাইছে আটটি মাটিম টিম দিয়ে শুনা অন্দুর গাড়ি আইছে টুকাইয়া কত চুকানি দিছি কইলাম ইগু খানো তাকে দেখতাম আইছি না আইছি না আমি হাতটি মাটিম টিম টিম ইগু কিতাম সম্পূর্ণ রূপে মিথ্যা ইগু কোনো প্রাণী নাই তখন যদি না হইয়া তাকে গিয়ে ডিম পারল কেন আর ইগুর মাথায় হিঙ্গার দুইটা বার হইল ইগুন বলিয়া আমার বে হাসাইছে না মিসাইছে শোনা ভাই আলু জুড়ে মাথা হাসা না মিসাইছে হাসাইছে না মিসাইছে ও শেষ নি আরো কবিতা আছে বুড়ো দাদা বিয়ে করলো তিন কন্যার দান এক কন্যায় নাওয়া বাড়া এক কন্যায় খান এক কন্যায় না কে বাপের বাড়ি যা আচ্ছা গে লগিউ বেলা ইগু বলিয়া মোর ভুয়া বিয়া কখান করতো কেনে দাদা করছেন তিন খান এ কইবা আমার দো নয় খান মাত্র হইব আমার মুসলমান আশা করি কো ই কবিতা ইগু তনে মোর বাচ্চা ইত্যগিতা বউ রে দাদার বউ তিনজন তাই বিয়া করছিল তিন খান এক বউ খালি নাই আর খাই ইগুর আর কিচ্ছু খান নাই আরোগ্য খালি কিতা খালি মেকআপ করে আরোগ্য খালি বাবর বাড়ি যায় কি আচ্ছা গে লগিও তো মোর কি তো হইছে ই বেটা বিয়া তিন খান করছে ইখান মোর ভুয়া ইচ্ছা হইছে কিতা বড়ইয়া লে সয়ান করতো ই কবিতা তো মুসলমানের ভুয়া ইকার কিতা আছে দে হোকা আল্লাহ আছে জুড়ে মাত্র কাহিকার মতো কিছু আছে নেই জুড়ে কই থাকবো আছে নেই ও তো হইল শিক্ষা আমি দেখলাম মাতিয়া রিখলাম কিন্তু শিক্ষা মাতিয়া দাদার আছে কলম ছিল চুড়ে মেরেছে ওগুলো আগ্গাল্লা কিতা ভাবছি রে বা ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চুড়ে মেরেছে ও খুব ভালো লাগছে আমি কিতাব উচ্ছি জানি না আপনারা কিতাব উচ্ছেন আমি তাও কইতাম পারতাম না মাছ বুঝিল ভালাইয়া উঠি গেছিলাম আর মাছরে বুঝিল দাদা কলম দি বার মারিয়া রাখতাইছে ও বেইমানের ঘরে ডবল বেইমান কুসা দু মাছ রাখতাই যায় না হে কলম দি বার মারিয়া রাখতাইছে কত বড় ডাকাই চিন্তা করে হাসা করি কোসাইন ভাই ইটা মিশা খান ইকাইয়া মোর বাচ্চা গে হিত গীতা আসা হল ইটা পড়ায় আমার বাচ্চা হাসাই কেন না মিশাই কে তুলে মা তো কা হাসা না মিশা ওটা হিকের আপনার বাচ্চা এখন বুঝিয়া থাকলো খুব কা এই ধরনের শিক্ষা বা ইলিম যদি কোনো বাচ্চা শিখে ই বাচ্চাই গো আল্লাহর নামের শিক্ষা শিখল না শয়তান দূরে মাত্রই ও জায়গাতে আপনার বাচ্চারে যদি মাদ্রাসা শিক্ষা টানিয়া যদি হারাই তাইলে দেখবা বাচ্চা একটা কবিতা পড়বো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ আল্লাহ সাক্ষীরা কে হোক ইগুর মাঝে অর্থ আছে না নাই অর্থাৎ কবিও কইরা যে একটা বাচ্চা বিয়ান তো আল্লাহ উঠিয়া যদি কয় আজকে আমি প্রতিজ্ঞা করলাম সারাদিন আমি ভালো হইয়া চলবো আমার মা বাপে আমার মই মুরব্বী আমারে কিচ্ছু কইলে আমি কান মাথা ভাতিয়া সুন্দর করিয়া মানিয়া নিম কথা শুনবো তাইলে ইটার মাঝে শিক্ষা আছে নি না নাই দূরে মাত্রকে আছে নি না নাই ও শিক্ষা দরকারি না আড্ডুম বাড্ডুম দরকারি মাতকা মাশাআল্লাহ কিছু তো হইলে অন্যকে বুঝাইতাম পারছি যে শিক্ষার মাঝে আল্লাহ নাই যে শিক্ষার মাঝে নবী নাই যে শিক্ষার মাঝে ধর্ম নাই যে শিক্ষার মাঝে কোরআন সুন্নাহ নাই ই শিক্ষায় মানুষে মানুষ বানাইতে পারে না রে ভাই শিক্ষিত বানতে পারে ডাক্তার হইতে পারে ডক্টর হইতে পারে ম্যাজিস্ট্রেট হইতে পারে বড় মন্ত্রী হইতে পারে বড় কোনো প্রেসিডেন্ট হয়ে যেতে পারে বড় এক বৈজ্ঞানিক হয়ে যেতে পারে কিন্তু যদি তার শিক্ষার মাঝে আল্লাহ রসুল না থাকে ধর্মের জ্ঞান যদি না থাকে কসম আল্লাহর ইগু শিক্ষিত বনব ঠিক কিন্তু মানুষ বনতে পারতো না একটা জানোয়ারে রূপান্তরিত
If you like the video, subscribe to my YouTube channel, and do not forget to like, share, comment it.